পাশকুড়া পুলিশ বিভাগের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 5 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার। আজ ভোর রাতে পাশকুড়া থানার আইসির নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার হয় সিদ্ধার এক ব্যক্তির বাড়ি থেকে। সূত্রের খবর, পাশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ রাত 2টা নাগাদ পাশকুড়া থানার অন্তর্গত সিদ্ধার পঞ্চম পাড়া থেকে দিলীপ বাগের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে। জানা যায় ওই ব্যক্তির বাড়ি থেকে 5 কেজি 200 গ্রাম গাঁজা পাওয়া যায়। NDPS অ্যাক্টের দরুন পাশকুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ এই ব্যক্তিকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া হবে বলে জানা যায়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।